নমস্কার, দ্য রিপোর্টে আপনাদের সকলকে স্বাগত। বামফ্রন্টের সময় তাদের চাকরি হয়েছে, তৃণমূলের সময় তৃণমূল কর্মীদের চাকরি হবে, এতে অন্যায় কোথায়? তারা সারাদিন আমাদের সঙ্গেই আছে, তাই তৃণমূল কর্মীদের চাকরি হয়েছে, এটা তো অন্যায় কিছু নয়। কামারহাটের বিধায়ক মদন মিত্রের পথে পাথেয় হয়ে প্রকাশ্য মঞ্চ থেকে এই দাবি করলেন জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম। পাশাপাশি বাম আমলে চিরকুটের মাধ্যমে চাকরি পাওয়া প্রসঙ্গে সুজন চক্রবর্তী সহ লাল শিবিরকে এক হাত নিয়েছেন তিনি। শুনবো তার বক্তব্য। তো অন্যায় কোথায় আছে? তারা সারাদিন আমাদের সঙ্গে থাকে, দলে আছে, তারা দলের চাকরি পেয়েছে, এটা তো কোথাও কোনো অন্যায় নয়। কেন ভুলে গেলেন সুজনবাবু, তখন চিরকুট লিখে দিতেন, তখন সিপিএম এর টাইমে চিরকুট লিখে চাকরি হতো। একটি পৌরসভাকে আমাকে দেখিয়ে দিন, কাছড়াপাড়া থেকে নিয়ে দমদম পর্যন্ত একটি কংগ্রেস বা অন্য কোনো দলের কোনো কর্মীর চাকরি হয়েছে, যদি আঙুল দিয়ে দেখিয়ে দিতে পারেন আমি মেনে নেব আপনাদের সব। কিন্তু বামফ্রন্টের সময় বামফ্রন্টের কর্মীদেরই হয়েছিল, তাহলে তৃণমূল সরকারের সময় যদি তৃণমূল কংগ্রেসের কর্মীদের চাকরি হয় তো অন্যায় কোথায় আছে? নিশ্চয়ই সেটা ঠিক মতনভাবে হওয়ার দরকার, সেটাই হয়েছে। অন্যায়কে প্রশ্রয় দিই না, আমাদের নেত্রী অন্যায়কে প্রশ্রয় দেয় না। যে অন্যায় করে তাকে দল থেকে বহিষ্কার করে, কিন্তু সিপিএম এর মধ্যে সেই তাকত নেই, বিজেপির মতন সেই সাহস নেই, কংগ্রেসের মধ্যে সেই সাহস নেই যে তারা কিন্তু কাউকে বহিষ্কার করবে। কিন্তু তৃণমূল কংগ্রেস যদি কেউ অন্যায় করে তাকে বহিষ্কার করে, তাকে শোকজ লেটার দেওয়া হয়। তাই আমরা কিন্তু ভয় ভীত নই, আমরা ভয় নই যে আমরাও ভুল দেখিয়ে দেবো। পার্থ ভৌমিক আমাদের মাননীয় অভিভাবক শুধুমাত্র কালকে একটা ছোট্ট ঠেস সুজন চক্রবর্তীকে দিয়েছিল কি আপনাদের সময় কি চাকরি হয়নি, তাতেই কিন্তু আজকে টনক নড়ে গেছে, চারিদিকে দৌড়াদৌড়ি, প্রেস, সব কিছু হচ্ছে। তাই এদেরও মধ্যে সেই গলতটা আছে, শুধু তৃণমূল কংগ্রেসের দিকে আঙুল তুললে হবে না। তৃণমূল কংগ্রেস তো তৃণমূল কংগ্রেসের কর্মীদের চাকরি দিয়েছে, আপনারা তারা তো পয়সা নিয়ে চাকরি দিয়েছে, সেটার তদন্ত করুন, সেই তদন্ত খুঁজে বার করুন। একই মঞ্চে দাঁড়িয়ে দুর্নীতি কাকে বলে তার ডেফিনিশন দিতে শোনা গেল পার্থ ভৌমিককে। মানে কি দুর্নীতি? মানে আমি অরুণ ব্রহ্মর একটা কাজ করে দিলাম, সেই কাজের বিনিময়ে আমি অরুণ ব্রহ্মর থেকে টাকা নিলাম, এটা দুর্নীতি। আর অরুণ ব্রহ্ম আমার পার্টির হয়ে জীবন লড়িয়ে দিয়েছে, জীবন বাজি রেখে লড়াই করেছে, আমি কোথাও সুযোগ পেয়েছি, আমি অরুণ ব্রহ্মকে কাজে ঢুকিয়ে দিয়েছি, এটাকে যদি কেউ দুনম্বরি বলে, দুর্নীতি বলে, তাহলে তৃণমূল কংগ্রেসের কর্মী হিসাবে আমি বলছি এই দুর্নীতি আমরা বারবার করি। আপনি বলুন তো কোন দলে ভালো লোক খারাপ লোক নেই? একটা দলের নাম বলতে পারবেন যে দলে ভালো লোক খারাপ লোক নেই? ইলেকট্রনিক্স মিডিয়া অর্থাৎ সংবাদ মাধ্যমকে তৃণমূল কংগ্রেসের প্রতিপক্ষর আখ্যা দিলেন পার্থ ভৌমিক। শুনবো তার বক্তব্য। ফুটবল মাঠে খেলতে নামেন, আপনার যদি প্রতিপক্ষ না থাকে তাহলে আপনি ফুটবল খেলবেন কি করে? আপনি যদি ক্রিকেট মাঠে ক্রিকেট খেলতে নামেন, একটা যদি প্রতিপক্ষ না থাকে তাহলে আপনি খেলবেন কি করে? আর যদি প্রতিপক্ষ দুর্বল হয় তাহলে সেই জেতায় খুব একটা আনন্দ নেই। আমাদের এখন প্রতিপক্ষ হচ্ছে কোনো পার্টি নয়, আমাদের এখন প্রধান প্রতিপক্ষ হচ্ছে বিজেপি দ্বারা প্রেরিত সিবিআই, ইডি এবং বাংলার ইলেকট্রনিক্স মিডিয়া। ইলেকট্রনিক্স মিডিয়াটা বেশিরভাগ, আমি সবাইকে বলবো না, বেশিরভাগ এখন এমন হয়েছে এটা ঠিক টিভি সিরিয়ালের মতো। টিভি সিরিয়াল যখন শুরু হয় দেখবে দুদিন বাদে পরিবারের শাশুড়ি বৌমার ঝগড়া, আর দু বছর বাদে যখন ওই টিভি সিরিয়াল আবার খুলবেন দেখবেন ওই শাশুড়ি বৌমার ঝগড়া। অর্থাৎ ওই শাশুড়ি বৌমার ঝগড়াই দু বছর ধরে টানছে। আর এখন আপনি টিভি খুলবেন যে কোনো একজনকে ওরা দাঁড় করিয়ে দেবে, একে এর নাম আজকে ইডির ওখানে পাওয়া গেছে, ওর নাম আজকে ওই সিবিআই এর ওখানে পাওয়া গেছে, পাওয়া গেছে, পাওয়া গেছে। তৃণমূলের কি ভাই, প্রত্যেককে তৃণমূলের সাথে জড়িয়ে দেওয়ার একটা প্রবণতা। প্রসঙ্গত
শিক্ষক নিয়োগ দুর্নীতি, যোগ্য প্রার্থীদের জায়গায় মোটা টাকার বিনিময়ে চাকরি বিক্রির ঘটনায় উঠে আসছে তাবড় তাবড় তৃণমূল নেতা মন্ত্রীদের পাশাপাশি তাদের ছত্রছায়ায় বেড়ে ওঠা চুনোপুটিদের নাম। একটি চাকরি পাওয়ার জন্য প্রার্থীকে যোগ্যতা প্রমাণ করতে হয় নিজের বিদ্যা দিয়ে, কিন্তু আমাদের রাজ্যের ক্ষেত্রে বিষয়টা একদম আলাদা। যার যত টাকা তার চাকরি তত তাড়াতাড়ি পাকা। এ কথা উঠছে তৃণমূল কর্মীদের চাকরি পাওয়া প্রসঙ্গে মদন মিত্র, সোমনাথ শ্যাম সহ আরো অন্যান্য তৃণমূল নেতাদের সাফাইয়ের কারণে। নিয়মে বলে যে চাকরি পাওয়ার ক্ষেত্রে জাতি ধর্ম রাজনৈতিক দল কিছুই দেখা হয় না, কিন্তু বিধায়ক তো প্রকাশ্যেই স্বীকার করলেন যে বা যারা তৃণমূল করে তারাই চাকরি পাবে। থুরি চাকরি পেয়েছে, কিভাবে পেয়েছে সেটা না হয় আর খোলসা করে নাই বললাম। তাহলে যারা যোগ্য প্রার্থী, যারা রাজনৈতিক কোন দলের সঙ্গে নিজেকে রাঙিয়ে তুলতে পারেনি, তারা যাবে কোথায়? তাদের অন্যায়টা কোথায়? তাদের কর্মসংস্থানের দায়িত্ব কে নেবে? বিধায়ক মশাই, প্রশ্ন তুলছে আগামী প্রজন্ম। ব্যারাকপুর থেকে রাজা দে রিপোর্ট। আমাদের খবর যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই তা শেয়ার করুন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে অথবা নিজের খুব কাছের বন্ধুর সঙ্গে। যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ জানাচ্ছি, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।